আসসালামু আলাইকুম। চলেন এখন আমি আপনাকে দেখাই কিভাবে আপনি আপনার বিজনেস ইমেল বা ব্র্যান্ড ইমেলে ডাইরেক্ট অ্যাক্সেস করবেন সিপ্যানের লগ ইন করা ছাড়া কুইকলি। এটা অনেক ফাস্ট মেথড আর এটাই আপনি সব সময় করবেন। সো এটা করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে সর্বপ্রথম আপনি আপনার যে ডোমেইনটা আছে, আপনার ধরেন হইতে পারে helentvd.com, healthygear.com, যাই হোক আপনার ডোমেইনে ফার্স্টে আসবেন, ঠিক আছে, হোম পেজে আসবেন আপনার ওয়েবসাইটে, বা না আসলে আপনি জাস্ট আপনার ডোমেইনের পাশে স্ল্যাশ দিবেন। স্ল্যাশ ধরেন এখানে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি spidericommerce.com, যেটা আমরা একটু আগে একটা ইমেল বানাইলাম এটার আন্ডারে support@spidericommerce.com। সো এইটাতে আমরা লগ ইন করবো ডাইরেক্ট সিপেনে লগ ইন করা ছাড়া। সো এটার জন্য আপনি যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এই আমি এই ডোমেনটার সামনে স্ল্যাশ দিব, দিয়ে হচ্ছে www, তারপরে হচ্ছে আপনি লিখবেন আপনার ডোমেনের সামনে ওয়েবমেল, জাস্ট এই ওয়ার্ডটা লিখবেন স্ল্যাশ দিয়ে। ওকে, ওয়েবমেল লিখে জাস্ট ইন্টার দেবেন বা এই লিঙ্কটা ডায়াল করবেন, কোথাও সেভ করে রাখতে পারেন জাস্ট, তারপরে হচ্ছে বা বুকমার্ক করে রাখতে পারেন। সো এটাতে ক্লিক মানে এটাতে এন্টার করার পর বা ডায়াল করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি সিম্পলি যত যেই ইমেলটাতে লগ ইন করতে চান সেই ইমেলটা দিবেন, ইন্টার ইমেল দেবেন, আর সেই ইমেলের ইমেল ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে রাখছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, তা আর লগ ইনে ক্লিক করলে আপনি ডাইরেক্ট ওই ইমেলটাতে লগ ইন হয়ে যাবেন। তো চলেন আমি এখানে দেখাই, দেখেন আমার আরেকটা ইমেলে এখানে লগ ইন আছে, ধরেন info@spidericommerce.com। সো এটা আমি পাসওয়ার্ড এখানে সেভ করা আছে, তো আমি এখানে ক্লিক করে জাস্ট লগ ইনে দিলাম। দেখেন আমি এখান থেকে কিন্তু ডাইরেক্ট এই ইমেলটাতে লগ ইন হয়ে গেছি। দেখেন এই ইমেলটা কি info@spidericommerce.com, যেটা আমি আগে ক্রিয়েট করছিলাম। সো এখান থেকে আমি আমার মেলগুলো রিড করতে পারবো, সেন্ড করতে পারবো, নিউ মেল যত কাজ আছে আমি এখান থেকে করতে পারবো। সো আপনি আপনার মেলে এইভাবে লগ ইন করে কাজ করতে পারবেন। দেন কাজ হয়ে গেলে এখান থেকে আপনি লগ আউটও করতে পারবেন। সো লগ আউটের জন্য আমি এই যে নিচের দিকে একটা বাটন পাবেন একদম লেফট সাইডে, সাইড নেবেন নিচের দিকে, সো এখান থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে লগ আউট হয়ে যাবেন, ঠিক আছে, আবার আপনি এই পেজটাতে চলে আসবেন। সো এখান থেকে আবার আপনি আপনার অন্য যেই মেইলটা আছে ওইটাতে লগ ইন করবেন। এটা সিম্পলি আপনার ডোমেনের সামনে স্ল্যাশ ওয়েব মেইল এই কথাটা লিখবেন, লিখে এন্টার দেবেন। সো এখন চলেন আমরা এই যেই ইমেলটা ক্রিয়েট করে আপনাকে দেখাইছিলাম সেটাতে লগ ইন করে দেখাই। সো সেটার ইউজার নেম হচ্ছে এইটা support@spidericommerce.com, রাইট। সো এটা জাস্ট আপনি এখানে দিবেন আপনার মেইলটা দিবেন, দেওয়ার পর আগে পিছে কোনো স্পেস আছে নাকি এটা খেয়াল রাখবেন, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন যে পাসওয়ার্ডটা আপনি ইমেল ক্রিয়েট করার সময় দিছিলেন, সেট করছিলেন। সো এখানে ধরেন এই পাসওয়ার্ডটা আমি দিলাম, আপনি আপনারটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনি আপনার ইমেলে লগ ইন হয়ে যাবেন। দেখেন এখানে এখন লগ ইন হয়েছি কিন্তু আমরা support.spidericommerce.com এ, ঠিক আছে, একটু আগে আমরা লগ ইন হয়েছিলাম info@spidericommerce.com। সো এইভাবে আপনি যেই যতগুলো ইমেল বানাবেন ইন্টার মানে লগ ইন ফর্ম একটাই, জাস্ট আপনার যেইটার ইউজার নেম পাসওয়ার্ড যেইটা যখন দিবেন সেটাতে আপনি লগ ইন করবেন। সো এখানে আপনি লগ ইন করার পর আপনার যতগুলো মেল আপনি ইনবক্সে দেখতে পারবেন, এখান থেকে নিউ সেন্ড যা করছেন সেগুলো দেখতে পারবেন, নতুন ইমেল এখান থেকে কম্প্রোস থেকে ক্রিয়েট করে নতুন কাউকে মেল সেন্ড করতে পারবেন। সো সবগুলো কাজ এখানে আছে, একটু টিপাটিপি করবেন বা একটু ভালোভাবে দেখবেন মন দিয়ে, আর আশা করি সব কিছু আপনি বুঝতে পারবেন। সো কাজ শেষে আপনি এখান থেকে জাস্ট এই যে নিচে যে লগ আউট বাটন আছে এখান থেকে লগ আউটে ক্লিক করে বের হয়ে যাবেন। ওকে, সো বাট এটার সিম্পল ওয়ে আপনার যেই ডোমেনটাই আছে আর যেই ডোমেনের নামে ব্র্যান্ড ইমেল বানাইছেন ওই ডোমেনটা সামনে জাস্ট আপনার ব্রাউজারে ওই ডোমেনটা লিখবেন, লিখে একটা স্ল্যাশ দিবেন, লিখবেন www, ঠিক আছে, জাস্ট এই ওয়ার্ডটা মনে রাখবেন www, ওয়েবমেল, দিয়ে এন্টার দিবেন। আপনি এই ফর্মটা পেয়ে যাবেন, এখানে আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, লগ ইন করবেন, দেন আপনি যা কাজ করার করবেন। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, গুড বাই।